বার্তা কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। 146 বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের আজকের প্রচারের শেষ পর্ব। আগামী 6 এপ্রিল হচ্ছে এখানে নির্বাচন। এখানে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। একদিকে হচ্ছে শাসক দলের তৃণমূলের প্রার্থী দিলীপ মণ্ডল, বিজেপির প্রার্থী হচ্ছে অগ্নিশ্বর নস্কর এবং সংযুক্ত মোর্চার সিপিআইএমের প্রার্থী ঝুমা কয়াল। আমরা আজকের প্রচারের এই শেষ লগ্নে গাববেড়িয়ায় আমরা পেলাম বিজেপির প্রার্থী অগ্নিশ্বর নস্কর। তিনি এই নির্বাচনের লড়াইয়ে নেমে কি মানুষের অভিযোগ পেলেন, আগামী দিনে তার কর্মসূচি কি, তিনি কতটা আশাবাদী, তার আজকে সেই খবর আমরা আজকের ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরব এবং তার মুখ থেকেই। এবং সেই সঙ্গে আজকে আমরা পেলাম যে ডায়মন্ড হারবার বিজেপির যে সাংগঠনিক জেলা তার সহসভাপতি সুফল ঘাটুও তিনি উপস্থিত ছিলেন, যিনি মিডিয়া সেলটা দেখছেন, তার বক্তব্যও আমরা তুলে ধরব। বিষ্ণুপুর তফসিল কেন্দ্রের মধ্যে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাববেড়িয়াতে। এই বিষ্ণুপুর কেন্দ্রের যে মূল প্রতিপক্ষ বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন দিলীপ মণ্ডল এবং তার যিনি মূল প্রতিপক্ষ বিজেপির অগ্নিশ্বর নস্কর, প্রচারের শেষ লগ্নে তার মুখোমুখি আমরা হলাম। তার কাছ থেকে জেনে নিই এই বিধানসভা নির্বাচনে তিনি কতটা আশাবাদী, তার লড়াইয়ের অস্ত্র কি, তার কর্মসূচি কি, তার অভিযোগ কি, এলাকার কি সমস্যা তিনি অনুভব করছেন তার মুখ থেকে আমরা শুনে নিই। আমি বলছি এই তো এত বড় লড়াইয়ের বোধহয় প্রথম, এর আগে জেলা পরিষদে বোধহয় একবার লড়াই করেছে। লড়াই সবসময় করছি। আচ্ছা, তো বিধায়ক হিসাবে যে লড়াই সেটা হয়তো প্রথম। আগে আপনি তো বোধহয় সিপিআইএম দলের জেলা পরিষদে ছিলাম, এমনি সংগঠনের সঙ্গে ছিলাম ভালো। বিজেপিতে জয়েন করলেন কবে? হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। তো বিজেপিতে জয়েন করার পরই ধরুন আপনি যেখানে লড়াই করছিলেন, আপনার যে বাড়ি যতদূর আমরা জানি সাতগাছিয়া বিধানসভার মধ্যে যেখানে থাকেন আপনি, তার ধরুন এই যে বিজেপির যে লড়াই করছেন এবং এটা অনেকেই বলছেন যে দিলীপ মণ্ডল বা তৃণমূলের একটা শক্ত দুর্গ, তো সেখানে কি মনে হচ্ছে যে এই দুর্গে লড়াই করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে? এটা কঠিন বলে কিছু মনে হচ্ছে না। আচ্ছা, কঠিন তা করতে হয়, মানুষ তো পাশে আছে। আচ্ছা, এতদিন তো ভোট হয়নি, গণতান্ত্রিক অধিকার ছিল না। আচ্ছা, ওনারা ছিনিয়ে নিয়েছিলেন, তা এখন আশা করি মানুষ ভোট দিতে পারবে। মানে 2016 সালের ইলেকশনে আমরা দেখেছিলাম যে 30,000 ভোটের মতো এগিয়েছিলেন মানে এই বিধানসভা কেন্দ্রে বিষ্ণুপুরে। তা আপনি যে ঘুরছেন, এই লড়াইটা এবারে কি মনে হচ্ছে? এই লড়াই আমরা নিশ্চিত ভালো ফল করব। ভালো ফল করবেন, কিন্তু মাঝে মাঝেই সংবাদ শিরোনামে বিষ্ণুপুর কেন্দ্রে উঠে আসে যে আপনাদের যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সন্ত্রাসের অভিযোগ, সেই সন্ত্রাসের অভিজ্ঞতা কেমন আপনার এই নির্বাচনে লড়তে নেমে? সন্ত্রাস কবল এলাকা, এটা কয়েকটা অঞ্চল বিশেষ করে পানাকোয়া, কুলেডারি, রসকালি, আমগাছি এসব অঞ্চলগুলো ভোট হয়নি। আচ্ছা, তা আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, তা প্রশাসন পুরোপুরি সুরক্ষা দেবে বলেছে মানুষকে। প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? পাচ্ছি না যে তা নয়, পাচ্ছি। এখনও কেন্দ্র সমস্ত সেন্ট্রাল ফোর্স ঢুকছে, ঢুকলে আশা করি ঠিক মতো যদি ভোটটা করানো যায় মানুষ ঠিক তা রায় দিয়ে দেবে। তো শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে নাকি উন্নয়ন সম্পূর্ণ হয়েছে, কিন্তু আপনি তো ঘুরছেন, আপনার কাছে কী কী অভিযোগ উঠে আসছে, মানুষের কী কী সমস্যার মধ্যে আছেন এখনও বিষ্ণুপুরের মানুষ? দেখুন, উন্নয়নটা যদি ওনার নিজের বাড়িটা হয়ে যায় সেটা তো উন্নয়ন বলা যায় না। সমস্ত মানুষ কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, মানে মানুষের কাছ থেকে শুনছেন অভিযোগ? রাস্তা নেই, জল নেই, ভালো জল মানে পানীয় জল, পানীয় জল। আচ্ছা, পুকুরের জল বলছেন? পুকুরের জল নিয়ে তো রান্না করছে, খালের জল নিয়ে, ওই তো কৈখালী, আচ্ছা, গন্ধবাদুলি চকের দিকে, তারপরে তবনা, এসব গ্রামের সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের সমস্যা, লাইনও নেই অনেক বাড়িতে, সেখানে গেলাম ঘর নেই, থাকার ঘর নেই, কোনো প্রকার তালপাতা ফালপাতা এইসব দিয়ে, নাকেল পাতা দিয়ে আছে, রাস্তা নেই, হোঁচট খেয়ে মানে পড়লে মরে যাবে এরকম হয়ে আছে, তো সর্বদিক থেকে পিছিয়ে আছে। আমরা প্রথম থেকে একটা শুনেছিলাম যে বহিরাগত একটা তকমা তুলে যে আদি বিজেপির সঙ্গে একটা ক্ষোভ চলছিল, সেটা কি মানে মিটে গেছে? একটা বড় সংসারে তো হাতে 5টা শোন হয়, ওটা আমাদের মিটে গেছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো মিঠুন চক্রবর্তীও তো আপনার হয়ে র্যালি করলেন, তাতে সাড়া কেমন পেলেন? ভালো সাড়া পেয়েছে, মিঠুন দা খুব খুশি। আচ্ছা, মহাগুরু খুব খুশি, বলছে ওকে ঠিক আছে, মানুষ ভালো জায়গাতেই আছে। আচ্ছা, মোটামুটি আমাদের বিজেপির পক্ষেই সব
এসছে এখন। সংযুক্ত মোর্চার যিনি প্রার্থী হচ্ছেন ঝুমা কয়াল, তিনি কি আদৌ কোনো এখানে ছাপ ফেলতে পারবে বা তাদের কোনো কিছু নেই পারবে না? না। আর আইএসএফ যে তাদের জোট মানে পাবে, কয়েকটা পার্টি মেম্বার আছে তো ওদের, আচ্ছা কোনো ভোট পাবে, মানে মূল লড়াই আপনার সঙ্গে তৃণমূলের হবে। তো সেই লড়াই কি মনে হচ্ছে এখন, লড়াইটা কত পার্সেন্ট? লড়াই মানে 100% এখান থেকে পুরোপুরি তৃণমূল হয়ে যাবে, ধরুন এই মানুষ হটিয়ে দেবে। কেন্দ্রীয় বাহিনী এসছে এবং দুটো দফা নির্বাচন আমরা দেখেছি যে মোটামুটি শান্তিপূর্ণভাবে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে 4টা বিধানসভা কেন্দ্রে। তা কতটা আশা করছেন যে বিষ্ণুপুরের ভোট শান্তিপূর্ণ হবে? পার্সেন্টেজ তো 100% হবে, 100-এ 100-ই, মানে আস্থা রাখছে, আস্থা রাখছে। আচ্ছা, আপনার এমনি পারিবারিক ছেলে মেয়ে বা? আমার একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, এমনি পেশা শিখছে, পড়ছে। পেশাগতভাবে আপনি মানে কি করেন? আমি ডিলার অফ স্পেশাল কেপিটাল একটা করছি। তো আগামী দিনে তো 6 তারিখে ভোট, তো মানুষের জন্য কি বার্তা দিতে চান? মানুষের কাছে তো বার্তা পৌঁছে দিয়েছি। আচ্ছা, অনেক কিছু পরিকল্পনা আছে আমাদের মোদিজির, অনেক কিছু পরিকল্পনা আছে, মানে আয়ুষ্মান ভারত যে আমাদের স্বাস্থ্যসাথী কার্যটা করেছিলেন সেটা থেকে আরম্ভ করে মানুষের এই যে রাস্তাঘাট, জল, কল, যা কিছু প্রবলেম, ইলেকট্রিক, এখানে ভালো কলেজ নেই, সেগুলোও করবো, সেটাও আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে। স্কুল নেই, হাসপাতাল নেই, আর বিশেষ করে এখানে ডায়মন্ড হার্বারের গায়ে লাগোয়া বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ আছে, সেগুলোকে আমরা খুলবো, কারণ এরা সব ইউনিয়নগতভাবে বন্ধ করে রেখে দিয়েছে, তো সেটা খুললে অনেক বেকার সমস্যা মিটবে, এইসব ইস্যু আছে, ভালো ভালো ইস্যু। ধন্যবাদ। বিষ্ণুপুর কেন্দ্রে দিলীপ মণ্ডলের মতন প্রার্থীর সঙ্গে লড়াই অগ্নিশ্বর নস্কর কতটা ফাইট দিতে পারবে বলে মনে হচ্ছে? দেখুন, দল এবং মানুষ যখন সিদ্ধান্ত করে ফেলে কাকে রাখবে কা না রাখবে, তাতে যদি সেই জায়গায় এসে যায় সেখানে কিন্তু কোনো বড় প্রতিদ্বন্দ্বী বলে কোনো বাধা আটকায় না। এখন মোদিজির সবকা সাথ সবকা বিকাশ, তার যে আওয়াজ, প্রত্যেকটা মানুষকে নিয়ে চলা, এই যে বিজেপি পদ্মফুলকে মানুষ হৃদয়ে নিয়ে নিয়েছে। এই যে প্রচারে ঘুরলেন, তাতে মানুষের কি মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বুঝতে পারা যায় কখনটা পড়ি আর ভোট কি বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ যদি 100 মানুষের মধ্যে যাই, 90% মানুষ বলছে আমরা পরিবর্তন চাই, আমরা দাদাকে চাই, এই দিদিকে আর চাই না। আর আপনারা যেটা বলছিলেন যে বিষ্ণুপুরে লাগাতার সন্ত্রাস, সেই সন্ত্রাসকে অতিক্রম করে কি জয় সম্ভব বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই, মানুষ বেরিয়েছে তো, কুলের দাড়ি পানা করে থেকে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, বোমাগুলি বন্দুকের আওয়াজে তাদের মানে ঘুম ভাঙত, বাচ্চারা জেগে উঠত, সেটা আন্দোলন করে 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 আমরা কমিয়ে দিয়েছি, এবং অনেকটা প্রশাসনিক চাপে, এবং যখন ওরা কোণঠাসা হয়ে গেছে এখন সেই জায়গাগুলোতে গুলি চালিয়েছে রাধারানীর মাথায়, তারপরে কারো পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করেছে মিঠু কর্মকারের, এইগুলো করার পরে মাতৃজাতির ওপরে যখন আঘাত হয়েছে তখন তার বিনাশ অবশ্যই হবে। আর সেন্ট্রাল বাহিনী আসাতে সাধারণ মানুষ কতটা আস্থা রাখছে? একদম সাধারণ মানুষ তো সেন্ট্রাল বাহিনী আসার পরে তারা আরও আপ্লুত হয়ে গেছে, তারা ভাবছে আমরা একদম শান্তিপূর্ণভাবে ভোট দেবই। আর একটা শেষ প্রশ্ন, যে প্রথম দিকে যেটা একটা রুটে ছিল যে অনেকেই একটা ক্ষোভ বিক্ষোভ আছে আদি যারা বিজেপি আপনাদের নব্য বিজেপি, এসব কি মিটে গেছে বা এখন কি মনে হচ্ছে? না না, পুরো আর কোনো কিছুই নেই তো, এটা শুরুতে একটু হয় ও মান অভিমান থাকতেই পারে, আমি দীর্ঘদিন কাজ করছি আমার অভিমান থাকতেই পারে, কিন্তু পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে তো কেউ যেতে পারবে না। তা আগামী দিনে কী ফলাফল আমরা আশা করছি বা আপনারা আশা করছেন? আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছে, সোনার বাংলা আমরা গড়ছি, আমরা 200-এর উপরে আসন নিয়ে জিতছি। বিষ্ণুপুরের কথা বলছি, বিষ্ণুপুর, সাতগাছিয়া, আমার এখানে যে কাটা আছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় যে 6টা সিট আছে 5টা আমরা জিতছি। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা।